বন্ধুরা হ্যামস্টার কম্বেটের সিজন টুতে অনেকেই কাজ করছেন, দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড কালেক্ট করছেন, বা দেখতে পাচ্ছেন আর্ন অপশানে ক্লিক করে এখানে আপনারা ভিডিও দেখছেন, প্রতিদিন রেগুলার যে অ্যাসিভমেন্টগুলো আছে সেগুলো পূরণ করছেন, বা গেম খেলছেন, বা আপনাদের অনেক সময় কিন্তু এখানে ব্যয় করছেন। যেহেতু আপনারা সিজন অনেক কাজ করেছিলেন, অনেক কাজ করে আপনারা এখান থেকে টাকা পেয়েছিলেন কিছু টাকা, তো আপনারা ভাবছেন যে সিজন টুতে যদি আপনারা এভাবে কাজ করেন তাহলে সিজন টুতেও আপনারা ভালোভাবে টাকা পাবেন, ঠিক আছে? তো আদৌ কি সেটা সত্যি, মানে হ্যামস্টার কম্বেট কি আমাদের সিজন টুতে কি মানে টাকা দেবে, ঠিক আছে, বা ইয়ার ড্রপের টোকেনগুলো পাওয়া যাবে, না আমাদের মানে সিজন টুতে আমাদের ঠকাবে, ঠিক আছে? আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনাদের এই মানে সিজন টুতে কাজ করা কি উচিত হবে কি উচিত হবে না, সেটা আমি আপনাদের বলবো। তো তার জন্য বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর আপনারা যদি চান যে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তাহলে যুক্ত হতে পারেন, সেখানে নতুন নতুন মানে আপডেট আমি দিয়ে থাকি, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ঠিক আছে? তো আমি প্রথমে বলে নেই যে হ্যামস্টার কম্পিটিটিভ সিজনে টুতে কাজ করা আপনাদের উচিত হবে কি হবে না, ঠিক আছে? তো কেন উচিত হবে সেটা আমি বলছি। বন্ধুরা হ্যামস্টার কম্বেটের মতো এরকম অনেক বোয়ার্ড সাইট আছে যেখানে সিজন ওয়ানে তো কিছু দিয়েছে, টাকা দিয়েছে, ঠিক আছে, ইয়ার ড্রপের টোকেন দিয়েছে, কিন্তু সিজন টুতে কিন্তু অনেক সময় দেয়নি, ঠিক আছে? তো আমি জানি না যে হ্যামস্টার কম্বেট এটা করবে কি করবে না, কিন্তু আমি আপনাদের কিছু পয়েন্ট আপনাদের বলবো যে পয়েন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সিজন টুতে আপনারা কাজ করা উচিত হবে কি হবে না, না আপনার যে কাজ করছেন সিজন টুতে সময় ব্যয় করছেন এটা ফালতু হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তো সবার প্রথমে আপনারা ইয়ার ড্রপ সেকশনে যদি আসি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ইয়ার ড্রপ দিয়েছিল এখানে কিন্তু ডেট ছিল যে, ঠিক আছে, 26 সেপ্টেম্বর ডেট ছিল যে ওই দিনে কিন্তু উইথড্রল হবে, ঠিক আছে, ওই দিনে আপনারা টোকেনগুলো পাবেন, কিন্তু এখানে কিন্তু কোনো ডেট দেওয়া হয়নি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা যদি এক্সচেঞ্জের অপশানে আসেন তাহলে এই যে আমরা যে ডায়মন্ড কালেক্ট করছি এখান থেকে সেই ডায়মন্ডটা কবে ইয়ার ড্রপে আসবেন সেরকম কিন্তু ডেট দেওয়া হয়নি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কোনো ডেট নেই। তো এ থেকে বোঝা যায় যে এটা হ্যামস্টার কম্বেট এটা দেবে কি ডেট দেবে না, টোকেন দেবে কি দেবে না, এই ডায়মন্ডের উপরে ভিত্তি করে সে তার কোনো আপডেট কিন্তু এখানে দেওয়া হয়নি, ঠিক আছে? হতে পারে যে এখান থেকে হ্যামস্টার কম্বেটের যে টোকেনগুলো নাও দিতে পারে, ঠিক আছে, বা ঠকাতেও পারে, এটাও হতে পারে, যেহেতু দেয়নি। তো যদি দেয় তাহলে তো ভালো, আমি তো আপডেট করে দেবো, কিন্তু দেয়নি, ঠিক আছে? তো তারপরে এই যে HMSTR এই যে এটা হ্যামস্টার টোকেনের মানে এক্সচেঞ্জার যে এগুলো আছে, ঠিক আছে, এগুলোর কিন্তু মূল্য অনেক কমে গেছে। তো আপনারা যদি বাইন্যান্সে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কম, ঠিক আছে, মানে একটা টোকেনের মূল্য কিন্তু অনেক কমে গেছে, ঠিক আছে? তো তাহলে আপনারা ভাবতে পারেন যে যদি হচ্ছে মানে হ্যামস্টার সিজন টুতে যদি টোকেনগুলো দেওয়া হয় তাহলে সেই টোকেনের মূল্য কিন্তু অনেক 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 কম হবে, ঠিক আছে? যেহেতু এখানে হ্যামস্টার কম্বেটের এই লো হয়ে গেছে, বাজারে মার্কেট লো হয়ে গেছে, সেই জন্য কম হবে। আপনারা অনেক কষ্ট করার পরে যদি দেখা যাচ্ছে আপনারা টাকাই পাচ্ছেন না তাহলে কিন্তু আপনাদের সময় নষ্ট, লস্ট, ঠিক আছে? তো এইগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আর এরকম কিন্তু অনেক অ্যাপ্লিকেশানে করেছে, অনেক এরকম হ্যামস্টার কম্বেটের মতো বট করেছে, ঠিক আছে? হ্যামস্টার কম্বেট এটাও করতে পারে, ঠিক আছে? প্রথমে তো তারা লাভ করেছে এবং দ্বিতীয়বারও এরকম তারা এরকম কাজ করাবে আমাদের দ্বারাই করিয়ে তাদের তো ইনকাম হয়ে যাবে, এটা অর্থ উপার্জন তারা করে নেবে, ঠিক আছে, আমাদেরকে ইউজ করে, ঠিক আছে? আমরা এখানে মাইনিং করছি, ইয়ে করছি, তাদের ইনকাম হয়ে যায় ভিডিও দেখছি, কিন্তু আমাদের না দিলেও দেওয়া হতে পারে, ঠিক আছে? সেই জন্য আপনারা এখানে ভেবেচিন্তে কাজ করবেন আগে। তো সবার প্রথমে এখন তো কাজ করা উচিত না বলে আমার মনে হচ্ছে, কারণ এখানে আপনারা ইয়ার ড্রপ অপশানে আসবেন, আসার পরে যেহেতু এখানে যদি ডেট দেয় তাহলে কিন্তু কাজ করাটা আমার মনে হচ্ছে যে উচিত বলে মনে হচ্ছে। যেহেতু এখানে ডেট দেওয়া হয়নি তাহলে এখানে আমরা বুঝতেই পারবো না যে এখানে আদৌ কি আমাদের এই হ্যামস্টার সিজন টুতে আমাদেরকে টোকেন দেওয়া হবে কি দেওয়া হবে না, যে আগে যেরকম ডেট দেওয়া ছিল 26 সেপ্টেম্বর, ঠিক আছে? তো আমার মনে হবে আপনারা কাজ এখন না করাই বেটার, ঠিক আছে? এখন এই হ্যামস্টার কম্বেটের জায়গায় কিন্তু অন্য অন্য বন্ধুরা আমার মনে হচ্ছে যে হ্যামস্টার সিজন টুতে আপনারা কাজ না করা উচিত হবে, কারণ এখানে তো কিছু আপডেট দেওয়া হয়নি। আপনারা এর জায়গায় আপনারা অন্য অন্য সাইডে কাজ করতে পারেন, যেমন ব্লুম আছে, সিট আছে, বা আরও অনেক কিন্তু মানে এরকম বট আছে যেখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, টোকেন দেওয়া হবে, ইয়ার ড্রপ দেওয়া হবে, ঠিক আছে? তো সেখানে ইনকাম করতে পারেন, তখন সেখানে একটা ডেট দিয়েছে যে এত এই ডেটের ভিতরে লিস্টিং হবে, ঠিক আছে? তো সেখানে আপনারা কাজ করতে পারেন, তাহলে সেখান থেকে একটা ভরসা আছে যে ডেট দেওয়া হয়েছে, আপডেট, তার মানে আপনারা কিন্তু টোকেন পাবেন বা ইনকাম পাবেন, কিন্তু এখানে কোনো ইনকামই পাবেন কি পাবেন না তার কোনো কিন্তু আপডেট নেই, ঠিক আছে? তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন তাহলে সেখান থেকে আমি আপনাদের দিয়ে দেবো যে কোন কোন সাইডে আপনারা যুক্ত করবেন, আর এই নিয়ে অনেক ভিডিও আসবে, ঠিক আছে, কোন কোন সাইড আছে যে সাইড থেকে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা এই ভিডিওটা যদি আপনার কোনো রকম উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।